হ্যালো গাইস, ওয়েলকাম টু ঘোষকাডাঙ্গা প্রামাণিক হাই স্কুল। আজকে বসন্ত উৎসব উপলক্ষে আমি উপস্থিত হয়ে গেছি ঘোষকাডাঙ্গা প্রামাণিক হাই স্কুলে। দেখতে পাচ্ছেন কাতারে কাতারে লোকের ভিড় এই বসন্ত উৎসবে। ভিড়ের জন্য আমি এগোতেই পারছি না, সত্যি অসাধারণ, এত বড় ভিড় আগে কখনো দেখিনি। অনেকদিন বাদে এই স্কুলে এসে সত্যি হৃদয় যেন খেপে উঠল, কারণ এই স্কুলে এই শেষ পর্যন্ত পড়াশোনা করেছিলাম, তখনকার ব্যাপারটাই সত্যি আলাদা ছিল। আজকে অনেকদিন পরে এই স্কুলে এসে সত্যি অনেক অনেক ভালো লাগছে। আর এত সুন্দর সেজে উঠেছে বসন্ত উৎসবে এই ঘোষকাডাঙ্গা প্রামাণিক হাই স্কুল বলতে আমাদের স্কুল, সত্যি কী বলবো, তার প্রশংসা আমি করতেই পারছি না। মজার সঙ্গে বসন্ত উৎসব পালন করা হচ্ছে। বসন্ত উৎসব মানে রঙের বাহার। আপনারা দেখতেই পাচ্ছেন যেমন রঙের বাহার তেমনি পোশাকের বাহার, রঙে বেরঙ্গে পোশাক পরে সবাই যেন উৎসবকে আরও বেশি প্রাণবন্ত করে তুলেছে। সত্যি লাল সবুজ নীল অনেক রকমের রঙের বাহার এই উৎসবে। এখানে দেখতে পাচ্ছেন কচিকাচারা কি সুন্দর শ্রীকৃষ্ণ এবং রাধা সেজেছে। সত্যি শ্রীকৃষ্ণ এবং রাধার প্রেম কাহিনীর কথা তো সবাই জানেন। শ্রীকৃষ্ণ যখন কদম গাছে বসে বাঁশি বাজাত আর রাধা চলে আসতো তার সঙ্গে দেখা করতে, আর সেই আনন্দেই কিন্তু আজকের এই মহা দোল উৎসব। সত্যি দেখলে অনেক ভালো লাগে। এই কচিকাচারাও এই আনন্দ উৎসবে মেতে উঠেছে। দেখতেই পাচ্ছেন সবাই এই রঙের ছোঁয়ায় নিজেকে রঙিন করে তুলছে। আর আমি চঞ্চল জানাই সবাইকে এই মহা বসন্ত উৎসবের আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। সবার জীবন ভালো কাটুক এবং পানের উৎসব বসন্ত উৎসবের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে সুদূর কলকাতা থেকে আগত ক্রস রোডের বিশেষ সঙ্গীতানুষ্ঠান।
যে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের বিধায়ক। তো গাইস, আজকের মতো এখানেই, টাটা বাই বাই। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।